আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রাঁধিমু বগুড়ার বিখ্যাত আলুঘাটি। তো চলেন সবগুলি দেখেন আজকে আমি কেমন করে রাঁধি। তো প্রথমে আমি চুলাতে একটা পাত্র বসে দিছি, এরপরে আমি দিয়ে দিমু তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা এলাচ। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরা। জিরাগুলো সামান্য ভাজা নিমু। জিরা ভাজা হসে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় বড় দুই টুকরা দারচিনি, দুটা কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা সাদা এলাচ। এখন গরম তেলে এলাচ ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো তেলে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পানি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, এলা আবার ভালো করে কষে নেব। আমি আজকে গরুর গোস্ত দিয়ে আলু ঘাটিচ্ছি, আপনারা চাইলে মাছ ডিম দিয়েও আলু ঘাটতে পারেন। মশলাগুলো আপনি যত ভালো করে কষাবেন আপনার তরকারি তত স্বাদ হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরুর গোস্ত। এখন ভালো করে আমি কষে নিব। গোস্তগুলো মিচ্ছে না সিদ্ধ হওয়ার জন্য খালি পানি দিমু, কষামু আর ঢেকে দিব। তো এখন আমি এনা ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে গোস্তগুলো অল্প না পরপর লেড়ে দিমু। আবারও আমি ঢেকে দিচ্ছি। আমার গোস্ত কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে ছানা রাখা আলু।
আমি এটি বগুড়ার আটা আলু লিছি। আপনারা চাইলে লাল কাটি লাল আলু অথবা হলেন্ডার আলু দেওয়াও আলু গেত্তর পারেন। এবার ভালো করে আবারও কষে নিব। আলু ঘাটি যত ভালো করে কষাবেন ততই স্বাদ হবে। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব পানি। এবার একটু লেড়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব বলো কোটার জন্য। ঢাকনা খুলে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভাজা জিরার গুঁড়া। আমার আলু ঘাটি হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন একটা প্লেটত পরিবেশন করে নিছি। আপনারা যারা আমার ভিডিও পুরোপুরি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।